গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য এনএস ব্লক আর বন্ধুরা আজ এই মুহূর্তে আমি কিন্তু রেডি মুই আছো ভোটের ডিউটি করে হ্যাঁ পঞ্চায়েত যে ইলেকশন হবে সেই ইলেকশনে মোর ডিউটি পড়েছে থার্ড পোলিং অফিসার এবং সেজন্য কিন্তু মুই আছো বানারহাট তো মুই রেডি মোর একটা বন্ধুদের অপেক্ষা করে আছো বন্ধু হচ্ছে বিনোদ তোমার বক্তব্য ভিডিও দেখেছেন এবং সবাই চিনেন তো ওই আসুক তারপর আমরা কিন্তু হাডির বাজু বা যে টোটো ধরি একটা দাদার বাড়ি যাবো আর ওটি কিন্তু আমার পার্সোনাল কারণ করে যাবো আমার বানারহাট তো দেখো বিনোদ চলে এসেছিল তো যাই হোক মোর বন্ধু এটি রেডি যার কথা করুন তোমাকে কইতে কইতে চলিয়েছে আর দীপেন ভাই ওয়ে আমার নিগিত হবে ভাবিস টোটো যাবো এলাকা কষে বলে ডাইরেক্ট নিগিত হবে নাকি তাই তো বিনোদ ব্লগত থাকিব তো ব্লগ থেকে কি বাইর করিম না নেবো তো খুশি একদম একদম তো এটা পানবাড়ি বাজার থেকে আমার আমগুড়ি পাখে যাচ্ছি ওটা আমগুড়ি কন্যাবাড়ি ওটা দীপগত উঠবে বাড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার পথে দেখো কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ কাদোগোড়া নাকি গেছে বাইশে আসে মানে কাদোগোড়া পুরো ধুমধুম কাদোগোড়া চলে তো এটা আমগুড়ি বাজার আমগুড়ি বাজার ক্রস করিয়া তারপরে কিন্তু কন্যাবাড়ি হ্যাঁ কন্যাবাড়ি দিয়ে বাড়ি তো আমরা দিবগত বাড়ি চলিয়েছি যেটা হচ্ছে আমার গলি তো দিবগত নিয়ে কিন্তু আমরা চলে যাবো ময়নাগুড়ি ময়নাগুড়ি ভায়া ধুপগুড়ি হয় নাকি ধুপগুড়ি ভায়া বানা যাই হোক এই হচ্ছে পানবাড়ি থেকে ময়না যাওয়ার রাস্তা খুবই পরিষ্কার একবারে হ্যাঁ ভালো করে চালাইস আর এই হইল দিবগতার বাড়ি তো বন্ধুরা আমরা তো যাচ্ছি ভোটের ডিউটি করি তো ভোট অবশ্যই শান্তিপূর্ণ হয়ে দিবেন আর মোর সাথে বিনোদ আছে এবার আমি ঘুমাবার জন্য বিড়ি সিগারেট কিচ্ছু না খাইনি বন্ধুরা ময়নাগুড়ি যে আমার আরেকজনের বন্ধু ঘটানি আর বন্ধু ঘটানোর পর আমরা চারজনে কিন্তু বিভিন্ন রকম গল্প উপযোগ করছি অর্থাৎ আগের বছরে ভোটের যে অভিজ্ঞতা সেটা কিন্তু শেয়ার করছি আর শেয়ার করতে করতে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গিনি বানার ডিসি আর সি এবার একটু ভিড় মনে হয় কম হবে আগে তো কম হবে তো বন্ধুরা আমরা তো বন্ধুরা আমার এটি আসার পরে প্রথমে অ্যাটেন্ডেন্স দিই অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কিন্তু তারপরে আমার পুলিশ ট্যাগিং করি পুলিশ ট্যাগিং করার পরে কত কিন্তু বাচ্চাই আছে এখন প্রচুর লোকজন আসবে আমার তো বিনোদ দেখা এটা কত লোকজন এটি আসে প্রচুর বড় এই সাইডে গাড়ি নিয়ে দেখা একটু পুলিশ ট্যাগিংটা দেখা হ্যাঁ এই সাইডে পুলিশ ট্যাগিং হচ্ছে আমার যে পুলিশটা আমার সাথে যাবে তারপরে হবে ভেহিকেল ট্যাগিং মানে গাড়ি ঠিক করবো গাড়ি ঠিক করার পর আমরা চলে যাবো তো আমার পরে সেই মন্ডল লাইন আইসিডিএস সেন্টার নাকি যাই হোক জায়গাটা মাদানো করে কিন্তু ভোটার্স নাকি খুব কম 600 ভোট যাই হোক ভোটটা ভালো করে যেতে হয় আর হ্যাঁ বন্ধু এই ভিডিওর মধ্যে এটা পছন্দ সব তোমরা যে যাই যারে ভোট দিবেন অবশ্যই ভোটটা ভালো করে দিবেন কারণ ভোটটা একটা উৎসব হিসেবে মনে করো ঠিক আছে মারামারি ঝগড়া এগুলো করেন না আর কম্পিটিশন মনে করেন না এটা মনে করো যে একটা উৎসব খেলা 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 করা যাবো না খেলা মনে তো হঠাৎ করে হয় তো যাই হোক এটা মনে করো একটা মেলা হবে সবাই মিলে আসেন ভোট দিবেন কারণ আমার এরকম ঘটনা শুনিনি গাড়ি যাইতে যেতে যে আগেকার মনে নাকি বুথেই নাকি গণনা হয়েছে কি শুনলো তো তো বুথে যদি গণনা হয় তাহলে ভোটটা কত শান্তিপূর্ণ এক সময় ছিল আর বর্তমানে বুথ যদি গণনা করা হয় তাহলে কি অবস্থা তার মারামারি হবে মারামারি হবে যাই হোক তো আগের স্মৃতিগুলো ফর্ম করা যে বুথে যাতে গণনা হয় এরকম পরিবেশে তারা ফিরিয়ে এসে তো যাই হোক দেখো ব্লগটা আমি তো সবগুলো দেখা আর তখন তো ক্যামেরা করলো বিনোদ তো বিনোদ বিনোদ মানে মুই মানে মুই যতবার ভোট করেছি আর কি ওর সাথে বিনোদ ছিল কি এবার তো মোর এবার তো মোর উল্টাভাবে পড়েছিল বানাহাটে পাখে তুমি ভাবছো যে বিনোদ ভাইগুলো পড়ি না কিন্তু ভাগ্যটা এতই ভালো যে বিনোদ মানে আরও পড়েছিল যাই হোক সেন্টার আলাদা হয় মানে পোলিং বুথ আলাদা কিন্তু পড়েছি একসাথে আর মোর ভাগ্য সবসময় মানে ভালোই হয় যে একদম মোর সবসময় যতবার ভোটে ডিউটি করেছি দুজনে একসাথে মানে আমার সেটিংটা মিলে সেটিংটা মিলে মোট কথায় যাওয়া আসা থেকে শুরু করিয়া সব কিছু আমরা এনজয় করি এনজয় করি যাই হোক আজই এলাও এনজয় বাকি আছে যে আমার না জানি যাই হোক খুব সাবধানে ভোট দেন আর বৃষ্টি যেহেতু পড়ছে বাড়ি থেকে ছাতাটা অবশ্যই নিয়ে বেড়াবেন ঠিক আছে তাহলে ভোটটা দাও আমার আর ডিসি আসি যে প্রথমে অ্যাটেন্ডেন্স করি তারপর একটা বড় সাইনবোর্ড দেখি আমার কাউন্টার খুঁজে কাউন্টার খোঁজার পর কিন্তু ওর থেকে আমার বাক্সগুলো নিই ভোটে বাক্সগুলো নেওয়ার পর একটা চেকিংয়ের জায়গা আছে ওই জায়গাটা যে চেকিং করি চেকিং করার পর কিন্তু আমার ওর থেকে বাইর হই তো বন্ধুরা এই হচ্ছে আমার ডিসি তো এর থেকে কিন্তু আমার মালপত্র নিয়ে তারপরে পুলিশ স্টেশন যাবো মানে যেটি ভোট হবে ওটা যাবো তো এটা পিছনটা আর কি এই যে কলেজটা আছে বানারহাট কার্তিকপুরা হিন্দি কলেজ তার পিছনটা এটা তো এটা দেখো পরিবেশটা খুব সুন্দর যাই হোক এটা থেকে কিন্তু আমরা মালপত্র নিয়ে মালপত্র বলতে ওই যে ভোটের বাক্সগুলো নিয়ে এলা গাড়ি ধরিয়া জামু পোলিং স্টেশন
কি নাম রে ভাই, কি নাম? রত্নেশ। ভবেশ? বাহ, খুব ভালো, সব ভালো। তো বন্ধু, আমরা কিন্তু পৌঁছে গেছি যেটি ভোট হবে পোলিং স্টেশন। তো যাই হোক, তোমরা ভালো করে ভোটটা দেন আর ভালো থাকেন। আর কী কী ঘটনা হচ্ছে এর পরবর্তী, সেটা আমি তোমাকে পরবর্তী কোনো ভিডিও হতে দেখাম। তো যাই হোক, ভিডিও আজ এই পর্যন্ত। কালে সুস্থ হয়ে ভোটটা দাও। টাটা, বাই বাই।